আসসালামু আলাইকুম, ব্যাংকিং নিউজ ডট কমে স্বাগতম। আছি আপনাদের সাথে আমি নজরুল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যাংক নিয়োগের লিখিত পরীক্ষার কিভাবে ভালো করতে পারবেন, অর্থাৎ কি কি বিষয়গুলো উপর গুরুত্ব বেশি দিলে আপনি সফল হতে পারবেন, কোন কোন টেকনিকগুলো অবলম্বন করলে আপনার লেখার স্ট্যান্ডার্ড বৃদ্ধি পাবে। এছাড়াও ভিডিও শেষে থাকছে গুরুত্বপূর্ণ টিপস, অর্থাৎ কোন কোন বিষয়গুলো ফলো করলে আপনি হয়তোবা সফল হতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলি মূল টপিকে। আমরা জানি ব্যাংকের লিখিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, এখানে ভালো করতে পারলে আপনি হয়তোবা চাকরিটা পেয়ে যেতে পারেন, সেহেতু লিখিত পরীক্ষায় আপনাকে খুব গুরুত্ব দিতে হবে। সো প্রথমেই আপনাকে আমি বলবো যে কোন কোন বিষয়গুলো প্রথমে আনসার করা দরকার, কী কী বিষয় আপনার প্রথমে আনসার করলে বা শেষে আনসার করলে আপনার সুবিধা হবে এবং সময় আপনি মেনটেন করতে পারবেন। আমরা জানি 200 মার্কসের পরীক্ষা থাকে 2 ঘন্টায়, সো আপনাকে সময় মেনটেন করে পরীক্ষা দিতে হয়। এখানে আমরা অনেকেই ব্যর্থ হই ফুল আনসার করতে। সো আপনাকে ফুল আনসার করতে হবে এবং লেখার মানও ভালো হতে হবে, এই দুটো দিক আপনাকে খেয়াল রাখতে হবে। সো আমরা প্রথমে যে বিষয়টি আনসার করব বা উত্তর দিব সেটি হলো ট্রান্সলেশন। আমরা জানি ব্যাংকের পরীক্ষায় দু ধরনের ট্রান্সলেশন আসে, একটি বাংলা থেকে ইংরেজি করা আর একটা ইংরেজি থেকে বাংলা করা। সো এই ট্রান্সলেশন যদি আপনি ভালোভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে ভালো মার্কস ক্যারি করার সম্ভাবনা থাকে। আমরা অনেকেই যে ভুলটা করি এই ট্রান্সলেশন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে আপনি আক্ষরিক অনুবাদ করতে যান, যেটা আমাদের একটি মস্ত বড় ভুল। আক্ষরিক অনুবাদ কখনোই আপনি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার সেন্টেন্সটিও ভালো শোনাবে না বা ভালো দেখাবে না। আপনাকে অবশ্যই ভাবানুবাদ করতে হবে, ট্রান্সলেশনের ভাবানুবাদ করবেন, অর্থাৎ কিভাবে আপনার সেন্টেন্সটি সাজালে আপনার শুনতে ভালো লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে যে বিষয়টি আপনাকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ আপনাকে আনসার করতে হবে, সেটি হলো ফোকাস রাইটিং। একটি বাংলায় একটি ইংলিশে দুটি ফোকাস রাইটিং থাকে বা প্রবন্ধ থাকে, সেক্ষেত্রে আপনাকে তুলনামূলকভাবে বিশ্লেষণ সহ আপনাকে টেবিল বা ছকে তথ্য উপাত্তগুলো আপনাকে উপস্থাপন করতে হবে, তাহলে আপনার বেশি মার্কস ক্যারি করার সম্ভাবনা থাকবে। এরপরে যে বিষয়টি আছে সেটি হল গণিত। আমরা জানি গণিত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আপনার বেশি মার্কস ক্যারি করার সম্ভাবনা থাকে, অর্থাৎ যেমন বেশি মার্কস ক্যারি করার সম্ভাবনা রয়েছে আবার বেশি মার্কস ছুটে যাওয়ার সম্ভাবনাও আছে। খুবই একটি সেন্সিটিভ ইস্যু এই গণিত বিষয়টা, যেখানে আপনার একটু ভালো করলেই আপনার বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আপনি 40 থেকে 45 মিনিট সময় বরাদ্দ রাখবেন। আর একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, কখনোই আপনার চাপ নেওয়া যাবে না, বেশি চাপ নিলে হয়তো বা আপনার অঙ্ক ভুল হতে পারে। আপনার রিল্যাক্স থাকুন এবং আপনার অঙ্কগুলো খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন, আনসার করার চেষ্টা করুন। এরপরে যে বিষয়টি আপনাকে আনসার দিতে হবে সেটি হচ্ছে প্যাসেজ। প্যাসেজ থাকে একটি, এখানে 5টি কোশ্চেন থাকে, 20 নম্বর থাকে। এই 5টি কোশ্চেন আপনাকে আনসার করতে হবে। এখানে একটি টেকনিক আপনি অবলম্বন করতে পারেন, আপনি যদি আগেই 5টি কোশ্চেন পড়ে নেন তবে আপনার প্যাসেজ থেকে এই উত্তরগুলো বের করতে খুব সহজ হবে। সো প্রথমে আপনি 5টি কোশ্চেন একবার পড়ে নিন, পরে আপনি প্যাসেজটি পড়ুন, তাহলে আপনার উত্তরটি খুব সহজেই বের করতে পারবেন। এরপরে যে সর্বশেষ যে বিষয়টি আপনি আনসার করবেন সেটি হলো অ্যাপ্লিকেশন বা লেটার। আমরা জানি এখানে বিজনেস লেটার থাকে অথবা অ্যাপ্লিকেশন থাকে, যেগুলো খুবই ভালো, আপনার ফরম্যাটটি মনে থাকলে আপনি এখানে আনসার করলে খুব ভালো একটি মার্কস আপনি ক্যারি করতে পারবেন। এক্ষেত্রে আপনি বিভিন্ন সালের যে বিগত কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে আপনার বিভিন্ন যে ফরম্যাটগুলো আছে লেটার বা অ্যাপ্লিকেশনের, সেই ফরম্যাটগুলো আপনি ফলো করেন এবং এগুলো নিয়মিত প্র্যাকটিস করতে থাকেন, তবে আপনি এটি আনসার করতে পারবেন। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের শেয়ার করব সেটি হলো কোন কোন বিষয়ের উপরে গুরুত্ব দিলে আপনার লেখার মান বৃদ্ধি পাবে এবং আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব।
প্রথমে আমরা আছি ট্রান্সলেশনের ক্ষেত্রে। ট্রান্সলেশন ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ডেইলি স্টার, ইংলিশের ক্ষেত্রে আপনাকে ডেইলি স্টারের যে এডিটোরিয়াল পেজটি আছে সেই এডিটোরিয়াল পেজটা ভালো করে পড়বেন, আর ওখান থেকে আপনি ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন। এখানে আপনি নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারবেন, যে ভোকাবুলারিগুলো আপনার ফোকাস রাইটিংয়ের ক্ষেত্রেও হেল্প করবে। আর বাংলা ট্রান্সলেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি প্রথম আলো সম্পাদকীয় যে পাতাটি আছে সেখান থেকে আপনি এই নিয়মিত এই ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করতে পারেন। এরপরে যে ফোকাস রাইটিং রয়েছে, ফোকাস রাইটিংয়ে যে বিষয়গুলো আপনি ফলো করবেন সেগুলো হচ্ছে সংবিধান। সংবিধানে আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই সংবিধান থেকে আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি কয়েকটি ধারা আপনি মুখস্থ করে রাখতে পারেন, যেমন নারী পুরুষের সমতা, যেমন আইনের সমতা, তারপরে অর্থ বিল, তারপরে এছাড়াও অন্যান্য বিষয়গুলো, মৌলিক অধিকার, এরকম কিছু ধারা, গুরুত্বপূর্ণ ধারা রয়েছে যেগুলো আপনি মুখস্থ করে রাখতে পারেন, যে ধারাগুলো আপনি বিভিন্ন ফোকাস রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন। তারপরে কোভিড-19 প্যাকেজ, প্রণোদনা প্যাকেজ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের নীতি গ্রহণ করার যে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা সেইগুলো আপনি একটু দেখতে পারেন। এবং বর্তমানে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় ই-কমার্স, এই ই-কমার্সের বিভিন্ন বিষয় যেমন ই-কমার্সের সম্ভাবনা, চ্যালেঞ্জ, এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। খুবই সাম্প্রতিক একটি বিষয় স্বাধীনতার 50 বছর পূর্তি, আমরা এই বিষয়গুলো দেখতে পাই যে স্বাধীনতার 50 বছরে আমরা কী অর্জন করেছি, কী অগ্রগতি হয়েছে। ভিশন 2041 এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পদ্মা সেতু, মেট্রো রেল, পায়রাপোর্ট, টেকসই উন্নয়ন এবং রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, এখন যে যুদ্ধ, সেই যুদ্ধের অর্থনৈতিক যে আগ্রাসন, সে বিষয়ের উপরও আপনি একটু নজর দিতে পারেন। এছাড়াও আপনি যে শখগুলো তৈরি করবেন সেই শখগুলোতে আপনার তৈরি করার ক্ষেত্রে কিছু বিষয় আপনি মুখস্থ রাখতে পারেন, যেমন রেমিটেন্স আয়, ফরেন কারেন্সি রিজার্ভ, তারপরে জিডিপি গ্রোথ রেট, মাথাপিছু আয়, রপ্তানি আয়, দারিদ্র হার, এই বিষয়গুলো আপনি যদি একটু শখ আকারে তুলনামূলকভাবে বিশ্লেষণ সহ একটি টেবিল বা শখ আকারে রাখেন, এই বিষয়গুলো যদি আপনি লেখার সময় একটু শখ আকারে উত্থাপন করতে পারেন তবে আপনার লেখার মান বৃদ্ধি পাবে। গণিতের যে বিষয়টি রয়েছে সেগুলো হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে, প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনি বারবার যে অধ্যায়গুলো ফলো করে থাকে, যেখান থেকে বেশি ম্যাথ প্রায় এসে থাকে, সেই অধ্যায়গুলো আমরা বারবার প্র্যাকটিস করব। কারণ গণিত অনেক সময় কমন পড়ে না, কিন্তু আমাদের নিয়ম জানা থাকলে বা প্র্যাকটিস করা থাকলে আমরা সেই অঙ্কগুলো করতে সক্ষম হই। সেহেতু আপনাকে ওই প্রিভিয়াস কোশ্চেনগুলো, যে অধ্যায়গুলো থেকে বারবার কোশ্চেন আসে, সেই অধ্যায়গুলো বারবার প্র্যাকটিস করা। সর্বশেষ যে অ্যাপ্লিকেশন অ্যান্ড লেটার, এই বিষয়গুলো ভালো করতে আপনাকে অবশ্যই যে বিষয়গুলো ফলো করতে হবে সেগুলো হলো সংবাদপত্রে প্রতিবেদন লেখা, এটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাংক থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা বাংলাদেশ ব্যাংকে কোনো চিঠি প্রেরণ, কীভাবে ম্যানেজার হিসাবে একটি লোন প্রপোজাল রিজেক্ট করতে হয়, লোন প্রপোজাল হায়ার অথরিটি বা হেড অফিসে প্রেরণ করতে হয়, এছাড়াও দ্বিপক্ষীয় যে চুক্তির খসড়াগুলো রয়েছে এগুলো আপনি দেখতে পারেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।